মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কৌশিক মুখার্জি একটা বিখ্যাত নাম, ব্র্যান্ড, একটা একটা ব্র্যান্ডিং মার্কেটে, তার সংবাদপত্র, তার লেখনী তাকে এক অসাধারণ উচ্চতায় নিয়ে গেছে, আর যত সে ওপরে উঠেছে তত আর সবকিছু তার চোখে ছোট্ট লেগেছে, একেবারে বার্ডস আই ভিউ, তাই না? কি তাই তো? কি বলছেন কিছু বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না? এই যে মেয়েটা, এই যে মেয়েটা আমার ছেলেকে গ্রেফতার করেছে, গ্রেফতার করে লকআপে নিয়ে গেছে, লকআপে ঢুকিয়েছে, সেখান থেকে কোর্টে নিয়ে যাবে, সেখানে কেস চলবে, এবং আমি নিশ্চিত সেই কেস সম্বন্ধে লেখা তোমার কাগজে বেরোবে, বিক্রি বাড়বে, আমার ছেলেকেও তুমি প্রোডাক্ট বানিয়ে দিয়েছো, আমার ছেলেকেও তুমি নিউজ বানিয়ে দিয়েছ, আমার ছেলেকেও তুমি পণ্য বানিয়ে দিয়েছ। কোন ছেলের কথা বলছো কাকুমানি? কোন ছেলের কথা? যে ছেলে তোমাকে ঠকিয়েছে, তোমার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে তোমারই নাম ভাড়িয়ে বিজু গায়ের নামে একজন কিলারকে হায়ার করেছিল। কেন জানো? তোমার এই বাড়ির পুত্রবধূ, পুত্রবধূকে অপহরণ করার জন্য ওকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তুমি সেই ছেলের কথা বলছো তো? কেসটাকে এমন ভাবে সাজিয়েছিল যাতে যাতে তোমাকে অপরাধী মনে হয়। শুধু তাই না, এই ছেলে, এই উৎসব মুখার্জি, যার জন্য আপনি এত দুঃখ প্রকাশ করছেন, যার জন্য আপনি আমাদের উপর একেবারে ক্রোধে উন্মত্ত হয়ে উঠেছেন, সেই উৎসব মুখার্জি, সেই ছেলে কিন্তু উপল মৈত্রকে ব্যবহার করেছে, একজন ডিমেনশিয়ার পেশেন্টকে অত্যন্ত সুচতুরভাবে ব্যবহার করেছে উৎসব মুখার্জি, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, এবং তার গুলিতে কৌশিকী মুখার্জির মৃত্যু পর্যন্ত ঘটতে পারত, তার কারণ সে একজন রাইফেল শুটার। আর সে কে জানেন? কে? উর্মিলা মুখার্জির দাদা, প্রখ্যাত রাইফেল শুটার, রাইফেল শুটার উপল মৈত্র। কি বলছো কে? হ্যাঁ বাবা, বাবা ডাকবে না আমাকে, বাবা ডাকবে না, আমি তোমাকে পুত্রবধূর জায়গা দিইনি, বাবা ডাকবে না, আমি জায়গা দিইনি, আমি লকআপে আমার ছেলের কাছে যাব, আমি ছেলের সঙ্গে দেখা করব, আমি তার সঙ্গে কথা বলবো, আমি যুদ্ধ ঘোষণা করলাম তোমার বিরুদ্ধে, আমি আমি উল্টো দিকে থাকবো, আমি কেস লড়বো, আমি কলকাতার শ্রেষ্ঠ লয়ারকে পয়েন্ট করবো, দেখি দেখি আমার ছেলের কি করে সাজা হয়, আমি আমার ছেলেকে সাজা পেতে দেব না, আমি বলে রাখলাম, আমি বলে রাখলাম, আমার ছেলে, আমার পুত্রবধূ, আমার স্ত্রী, আমাদের বাড়ির জামাইকে, সবাইকে, সবাইকে, সবাইকে তোমরা, সবাইকে তোমরা কাঠগোড়ায় তুলতে চাইছো, সবাইকে, সবাইকে তোমরা জনসমক্ষে অপরাধী প্রমাণ করতে চাইছো, এটা ভালো নয়, এটা ভালো নয়, তোমরা সংসার ভেঙে দিয়েছো, সংসার ভেঙে দিয়েছো তোমরা। কাকুমণি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। ডোন্ট টাচ মি। কাকুমণি একটু বোঝার চেষ্টা করো। আমাকে 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 ছোবে না, ছোবে না আমাকে, ডোন্ট টাচ মি। তুই কোথায় যাচ্ছ কাকুমণি? আমার ছেলের কাছে, আমি তাকে বাঁচাবো, আমি তাকে বাঁচাবো। কাকুমণি তোমার তো আরো একটা ছেলে রয়েছে, স্বয়ম্বর রয়েছে, তাকে তুমি কখনো ভালোবাসোনি, তার কথা কখনো ভাববে না? না না, বাসিনি তাকে ভালোবাসিনি, তাকে ভালোবাসিনি।
সে ঠকিয়েছে আমাকে, আমাকে ঠকিয়েছে, এ ঠকিয়েছে আমাকে, মিথ্যে নাম পরিচয় পরিচয় দিয়ে সেই পরিবারে ঢুকে। বাবা আপনি তো সবটাই জানতেন, এটা একটা মিশন ছিল, আপনি তো জানতেন যে আপনার ছেলে অপরাধী। আপনি কিন্তু কল্পনাও করতে পারছেন না যে উৎসব কত বড় অপরাধ করছে। উৎসব মুখার্জিকে বাঁচানো কারোর পক্ষে সম্ভব না। আমি তাকে বাঁচাবো, আমি আমি বাবা তো, আমি বাঁচাবো, আমি তাকে বাঁচাবো। কাকুমণি, কাকুমণি দাঁড়াও, বাবা বাবা, সংসার করার কথা বলছিলেন না আমার? সংসার তো ভেঙেই আছে, এই ভাঙা সংসারটা গড়ার কথাই বলেছি তোমাকে জগদ্ধাত্রী, আর সেটা তোমার পক্ষেই একমাত্র সম্ভব। তবে হ্যাঁ, এটাও দেখার বিষয় যে তুমি ভাঙা সংসারটা কিভাবে জোড়া দাও। অপার মহিমা তব শক্তি যাইনি জগদ্ধাত্রী, মাগো তুমি কল্যাণী, এটা কিন্তু তোমার একটা পরীক্ষা। দুধে গোয়েন্দা জ্যাজ চ্যানেল, এটা জগদ্ধাত্রী মুখার্জির পরীক্ষা। এই মুখার্জি পরিবারের বউয়ের পরীক্ষা। হ্যালো, দিব্যা সেন বলছি। তুমি তুমি ফিরে এসেছো কৌশিকী? হ্যাঁ দিব্যা সেন, আমি ফিরে এসেছি। আমি একা নই, আমার সঙ্গে সঙ্গে জ্যাজ চ্যানেলও ফিরে এসেছে। তার মানে জ্যাজের মৃত্যু সংবাদ, তার ডেড বডি, তার শ্মশানে দাহ করা শ্মশানের কাগজপত্র, তার ডেথ সার্টিফিকেট, সবকিছু মিথ্যে। এইসব সব সাজানো দিব্যা, সব সাজানো, এই সবকিছুই ক্রিমিনালদের ধরার জন্য, বুঝতে পেরেছ? আনফর্চুনেটলি সেই ক্রিমিনালদের মধ্যে তুমিও কিন্তু ইনভলভ হয়ে পড়েছ দিব্যা। ইয়েস, এখন সুতো টানছে জ্যাজ চ্যানেল, একে একে ওই রাঘব বোয়ালরা ধরা পড়ছে। ওয়েট করো কখন তোমার পালা আসে। কৌশিকী, গলাটা নামিয়ে কথা বলো দিব্যা, গলাটা নামিয়ে কথা বলো। এই মুহূর্তে বল কিন্তু আমার কোর্টে, আমি ডিসাইড করব যে গেমটা আমি কিভাবে খেলবো, বুঝতে পেরেছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।